লক্ষ্মী আমায় বল দেখি মা, লুকিয়েছিলি কোন সাগরে? সহসা আজ কাহার পুণ্যে উদয় হলি মোদের ঘরে? মা লক্ষ্মীকে তো প্রত্যেক মানুষের ঘরে উদয় হতেই হবে, আর তার জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আজ আমরা এই ভিডিওটিতে দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য কি, কারা কারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস জমা করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র কিভাবে আপনারা ফিল আপ করবেন, এবং সবশেষে আপনাদের জানাবো যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র ফিল আপ করে জমা করেছেন অথচ এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি, ঠিক কী কী কারণে টাকা না ঢুকতে পারে বা ক্যান্সেল হয়ে গেছে সেগুলো আপনাদের জানাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন, কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটি যেসব বন্ধুরা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন, কারণ পেতে সঠিক তত্ত্ব অন্বেষণ ওয়ানই একমাত্র শর্ত। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই আমরা জেনে নেব এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য কি এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গবাসী 25 থেকে 60 বছর বয়সী সকল মহিলাকেই এই আর্থিক স্বাধীনতা বা সচ্ছলতা প্রদানের উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। এবার জানবো কারা কারা পাবেন। এর পশ্চিমবঙ্গে যারা স্থায়ী সরকারি চাকরি করেন, এর পৌরসংস্থা, পৌর নিগম, বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত অথবা সরকার পোষিত কোনো বিদ্যালয়ে যারা স্থায়ী চাকরি করেন তারা বাদ দিয়ে প্রত্যেকটি মহিলাই কিন্তু 25 থেকে 60 বছর বয়সী হলেই এই পরিষেবা পাবেন, এবং জেনারেল কাস্ট হলে তারা মাসে 500 টাকা করে পাবেন, এবং এসসি এসটি সম্প্রদায়ভুক্ত হলে তারা মাসে 1000 টাকা করে পাবেন। এবার আমরা জানবো এই প্রকল্পের সুবিধাগুলো পেতে গেলে আপনাকে ফর্মের সাথে কি কি জমা করতে হবে ডকুমেন্টস। এবার প্রথমেই বলে রাখি আপনাকে কিন্তু অবশ্যই কালার, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আপনার আধার কার্ডটির একটি জেরক্স বা ফটোকপি লাগবে, আপনার নামে যে ব্যাংকে পাসবই রয়েছে সেই পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স, অথবা চেকবুক থাকলে সেই একটি ক্যান্সেল চেক আপনাকে জমা করতে হবে, আর স্বাস্থ্যসাথী কার্ড একটি আবশ্যিক বিষয়, আপনার নামে কিন্তু অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, এই স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা এখানে ফর্ম ফিল আপ করতে গেলেও লাগবে, এবং আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের একটা ফটোকপি বা জেরক্স আপনাকে জমা করতে হবে। কিন্তু যদি স্বাস্থ্যসাথী না কার্ড নাও থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পর আপনি যে রিসিপ্ট কপিটা পাবেন সেই রিসিপ্ট কপিটার একটা জেরক্স আপনাকে এর সাথে জমা করতে হবে। আর যদি আপনারা এসসি বা এসটি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এসসি এসটি সার্টিফিকেটের একটা জেরক্স বা ফটোকপি আপনাকে জমা করতে হবে। এবার আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবেন। দেখুন একদম ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম, এটাকে লেখা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি, মানে সব কটা জিনিস কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটারে করতে হবে, আর মার্ক ফিল্ডস আর ম্যান্ডেটরি মানে স্টার মার্ক করা যে ফিল্ডগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এবার চলে আসি প্রথম বক্সে, দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়ালস অনলি, মানে এটা অফিসিয়ালরা অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে দেবে, এটা আপনার কিচ্ছু করার নেই। এখানে যেটা আপনার করার আছে ফর্মের ডান দিকে কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে আপনার একটা কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগিয়ে দেবেন, ফটো এখানে লাগিয়ে দেবেন। এরপরে আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, পার্সোনাল ডিটেলস, এবার এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমেই আছে যেমন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাটাও কিন্তু আপনার ফিল আপ করার নয়, স্টার মার্ক আছে ম্যান্ডেটরি ঠিকই কিন্তু এটা আপনার ফিল আপ করার নয়, অফিসের ওখানকার যারা আধিকারিক আছে তারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে ফিল আপ করে দেবে। এরপরে আছে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যে রিসিপ্টটা দেবে সেই রিসিপ্টের জেরক্স কপি যারা জমা করবেন ওরা সেইভাবে এখানে বসিয়ে দেবে বা ওরা যেটা করার সেটা করে দেবে, যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে আপনারা এখানে কিছু দেবেন না, এটা ফাঁকা রাখবেন। এরপরে আছে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা এইখানে লিখে নেবেন। এরপরে যেটা আছে বেনিফিশিয়ারি নেম, আপনার যে যে নামে হচ্ছে যে নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই তার নাম, এবং তার বাড়িতে যদি অন্য কোনো মহিলা থাকে যার যার নামে হবে সেই তার নামটা এখানে দেবেন, ফার্স্ট নেম এখানে আছে, প্রথম নেম আপনার নামের প্রথম অংশটা, এরপরে আছে মিডিল নেম, নামের মাঝখানে যদি কোনো অংশ থাকে মিডিল নেমটা এখানে দেবেন, লাস্ট নেম নামের শেষ অংশটা এখানে দেবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে, আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি ওই জন্য স্টার মার্ক করা আছে, মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন, অবশ্যই মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং এক্ষেত্রে চেষ্টা করবেন স্বাস্থ্যসাথী কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সেই নাম্বারটা ব্যবহার করার, এবং ব্যাংকে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সেই নাম্বারটা ব্যবহার করার। এরপরে আছে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, যদি আপনার মেল আইডি থাকে দেবেন, না থাকলে দেবেন না, এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়।
এরপর আছে জেন্ডার, জেন্ডার তো অবশ্যই ফিমেল ছাড়া কেউ পাওয়ার নেই, তাই জন্য জেন্ডার ফিমেল ফিক্সড করা আছে। এবার ডেট অফ বার্থ এজ অ্যাজ অন 1/1/2000, প্রথমে ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন, ডেট অফ আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে লিখে দেবেন, এবং এজ অ্যাজ অন 1/1/2021 এখানে করা আছে, কিন্তু 2022 যারা অ্যাপ্লিকেশন করছেন সেখানে সেই ফর্মে 1/1/2022 করা থাকবে। 2022 অনুযায়ী আপনাকে এখানে আপনার বয়সটা কত হচ্ছে সেটা দেখে নিতে হবে, 25 বছর, 1/1/2022 অনুযায়ী 25 বছর হতে হবে, তবেই কিন্তু আপনারা এই পরিষেবা পাবেন, নাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না, এটা খেয়াল রেখে 25 বছর হলে তবেই এটা অ্যাপ্লিকেশন করবেন। এরপরে চলে আসছি, দেখুন ফাদার্স নেম দিতে হবে, ফাদার্স নেম আপনার যে যদি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে বাবার নাম এবং মায়ের নাম দিতে হবে, এটা ম্যান্ডেটারি ফিল্ড যদি বিবাহিত না হয়ে থাকেন। বিবাহিত হয়ে থাকলে স্পাউস নেম যেটা আছে হাজব্যান্ডের নাম সেখানে দেবেন, আর যদি বিবাহিত না হয়ে থাকেন ফাদার্স নেম মাদার্স নেম দুটোই দিতে হবে, এবং সেক্ষেত্রেও এখানে ফার্স্ট নেম আছে, মিডিল নেম আছে, লাস্ট নেম আছে, ফার্স্ট নেমের জায়গায় নামের প্রথম অংশ, মিডিল নেমের জায়গায় মিডিল নেম, আর লাস্ট নেম অর্থাৎ সার নেম যত অর্থাৎ আপনার পদবি এখানে লিখে দেবেন আপনার বাবার এবং মায়ের, আর যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্পাউস নেম অর্থাৎ হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে আসছি কাস্ট, যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এসসি হলে এসসিতে টিক করবেন, এসটি হলে এসটিতে টিক করবেন, আদার্স হলে আদার্সে টিক করবেন, এবং এসসি এসটি হলে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু দিতে হবে, ম্যান্ডেটারি ফর এসসি এসটি সার্টিফিকেট নাম্বার যেটা আছে, এবং আপনাদের নতুন এসসি এসটি কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই এখানে দেবেন। এরপরে আছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে দিয়ে দেবেন, যদি আনম্যারিড যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আনম্যারিড লিখে দেবেন, ম্যারিড হয়ে থাকলে ম্যারিডে টিক করবেন, অ্যান্ড যদি উইডো অর্থাৎ বিধবা হয়ে থাকেন বিধবায় টিক করবেন, অ্যান্ড সেপারেটেড অর্থাৎ ডিভোর্স বিয়ের পরে ডিভোর্স হয়ে থাকলে এখানে টিক করে দেবেন, অর্থাৎ আপনি যেটার যে ক্যাটাগরিতে পড়ছেন সেটার ঠিক পাশে ডান দিকে যে বক্স রয়েছে সেখানে আপনি টিক করে দেবেন। এরপরে আসি কন্ট্যাক্ট ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে প্রথমে আছে স্টেট, দেখুন স্টেট লেখা আছে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার তাই ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, তারপর ডিস্ট্রিক্ট আপনি যে জেলায় থাকেন সেই জেলার নামটা এখানে বসিয়ে দেবেন, অ্যান্ড তারপর পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশনের আওতায় পড়েন যেই অ্যাড্রেস যে পুলিশ স্টেশনের আওতায় পড়ে সেই পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপর ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, যদি ব্লকে যদি পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে ব্লকের নাম দেবেন, আর মিউনিসিপ্যালিটি এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটি দেবেন, কর্পোরেশন এলাকায় থাকলে কর্পোরেশনের নাম দেবেন, তারপর আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, যদি পঞ্চায়েত এলাকায় থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দেবেন, আর যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ড নাম্বারটা দেবেন। এরপর আছে দেখুন ভিলেজ, টাউন বা সিটি, যে আপনি গ্রামে থাকেন গ্রামের নাম বা টাউনের নাম বা সিটির নামটা এখানে লিখে দেবেন। এরপরে আছে হাউস বা প্রিমাইজ নাম্বার, মানে অর্থাৎ বাড়ির যে নাম্বার আছে সেই বাড়ির নাম্বারটা এখানে এখানে দিয়ে লিখে দেবেন। এরপরে আছে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসের আওতায় পড়েন সেই পোস্ট অফিস দেবেন, এবং পিনকোড আছে, পিনকোড যদি কলকাতায় থাকেন কলকাতার পিনকোড বা যেখানে থাকেন সেখানকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এই বক্সের মধ্যে লিখে দেবেন। এরপর আমরা চলে আসছি নেক্সট পেজে, নেক্সট পেজে যেটা আছে মেম্বার আর অফ দ্য অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা এখানে দিয়ে দেবেন, যদি প্রথম থেকেই থেকে থাকেন সেক্ষেত্রে তো কিছু বলার নেই জন্ম থেকে, অর্থাৎ যত দিন আপনি জন্মেছেন পুরো টাইমটাই এখানে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফিল্ড, এইটার ওপর বেস করছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ব্যাপারটা। এক্ষেত্রে বলে রাখি আগে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে চলতো, এখন কিন্তু সেটা চলে না, অর্থাৎ আপনাকে আপনার যার নামে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন যেই বেনিফিশিয়ারির নামে তার নামেই কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে প্রথমে আছে দেখুন ব্যাঙ্ক নেম, আপনি যে ব্যাঙ্কের নাম যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা দেবেন, এবং ওই শর্ট নাম লিখলে হবে না, যদি SBI হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরোটা লিখতে হবে, PNB হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক পুরোটা লিখতে হবে, এটা কিন্তু পুরোটা লিখতে হবে। তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চ নেমটা এখানে ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন, অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবার IFSC কোড, আপনার ব্যাঙ্কের পাসবই এর প্রথমেই দেখতে পারবেন যে IFS কোডটা থাকে, এই IFS কোডটা এখানে অবশ্যই করে দিয়ে দিতে হবে। আরেকটা কথা আরেকবারের জন্য বলে রাখি, এগুলোর প্রত্যেকটা কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন, আরেকবার জানিয়ে দিলাম, প্রত্যেকটা কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন, আর এনক্লোজ লিস্ট মানে এরপর আপনাকে কী কী কপি অ্যাটাচ করতে হবে সেটা এখানে দেওয়া আছে, সেগুলোর পাশেপাশে যেগুলো দিচ্ছেন আপনি পাশেপাশে এখানে টিক করে দেবেন যে আমি এই এই জিনিসগুলো, যেমন ধরুন কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে দিতেই হবে, ম্যান্ডেটারি স্বাস্থ্যসাথী কার্ড যেগুলো এগুলো আছে সেগুলো আপনি এখানে অবশ্যই করে দিয়ে দেবেন। এবার সেলফ ডিক্লারেশন দেখুন এখানে লেখা আছে I am in resident of West Bengal, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা,
দ্যাট আই ডু নট আর্ন এনি মান্থলি রিমুনারেশন অর পেনশন ফ্রম এনি রেগুলার গভর্নমেন্ট জব, অর্থাৎ আমি কোনো সরকারি চাকরি করে সেখান থেকে অর্থ উপার্জন করি না। দ্যাট অল দ্য ইনফরমেশন ইন ডকুমেন্টস সাবমিটেড টু বি কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ, অর্থাৎ আমি যেগুলো দিয়েছি সেগুলো সব আমার নলেজ অনুযায়ী সব কিছু ঠিক, এই কথাটাই লাস্টের পার্টে লেখা আছে। এটার পরে আপনার এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি যিনি আবেদন করছেন তার এখানে সিগনেচার করে দেবেন। এর পরের যে পার্টটা, আর এখানে ডেটটা দিয়ে দেবেন অবশ্যই করে, এবং এর পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট পার্ট। এই পার্টটা কিন্তু আপনার ফিল আপ করা নয়, তবে আপনি এখানে যেটা করতে পারেন, আমি অমুক ডটার অর ওয়াইফ অফ, মানে আমার আপনার নামটা এখানে দেবেন, ডটার বা ওয়াইফ অফ যদি কন্যা হয়ে থাকেন, মানে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে ডটার অফ কার, অর্থাৎ বাবার নাম দেবেন এখানে, আর যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম দেবেন, আর ডটারটা কেটে দিয়ে ওয়াইফ অফ থাকবে। হ্যাভ সাবমিটেড লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন অন ডেট, এখানে ডেটটা দিয়ে দেবেন, আর তারপর মোবাইল নাম্বারটা আপনার দেবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকলে কার্ড নাম্বারটা দেবেন, আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এর পরের যে এই কাজটা, এই কাজটা কিন্তু আপনার নয়, এখানে যে যারা জমা নিচ্ছে সেটা, এইটা তারা এখানে সাইন করে একটা সিল করে আপনাকে দিয়ে দেবে। এই অ্যাকনলেজমেন্ট পার্টটা কিন্তু আপনার কাছে থাকবে। অনেক বন্ধুরাই আছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন অথচ তাদের টাকা এখনো ঢোকেনি বা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। আপনাদের এবার জানাই ঠিক কী কী কারণে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে। প্রথমেই বলি, আপনাদের বয়স 25 বছর হতে হবে 1/1/2022, এই তারিখ অনুযায়ী আপনার বয়স যদি 25 বছর হয়ে থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন, কিন্তু সেটা যদি না হয়ে থাকে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ক্যান্সেল, আবেদন ক্যান্সেল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আপনার ব্যাংকে যদি KYC না করা থাকে, অর্থাৎ ব্যাংকে যদি আপনার আধার কার্ডটি ব্যাংকের সাথে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না করানো থাকে, তবে সেক্ষেত্রে আপনার এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। কারণ ব্যাংক তখন আপনাকে কী করতে হবে, গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে গিয়ে আধার কার্ডটিকে লিঙ্ক করাতে হবে, অর্থাৎ আধার কার্ডের ফটোকপি জমা করে আপনাকে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। আর তৃতীয়ত কি হতে পারে, তৃতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে না, কারণ জয়েন্ট অ্যাকাউন্টে নানান রকম তথ্যগত সমস্যা হচ্ছে। তাই জন্য অবশ্যই যার নামে লক্ষ্মীর ভাণ্ডার পেতে চাইছেন তার নামে নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেখানেই কিন্তু আপনার টাকা ঢুকবে। আরেকটি ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে আছে যে অনলাইন ব্যাংকিং যেগুলো রয়েছে সেই অনলাইন ব্যাংকিংয়ের যে অ্যাকাউন্ট নাম্বার সেগুলো দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা পাবেন না, কারণ সেই ব্যাংকগুলোর অনেক ক্ষেত্রে MICR কোড থাকে না। সেই জন্য আপনারা যে সমস্ত সরকারি বা প্রাইভেট ব্যাংক রয়েছে, চিরপরিচিত ব্যাংক, সেইগুলোতেই আপনারা সেইগুলোর অ্যাকাউন্টটি আপনারা জমা করবেন। এইসব সমস্যাগুলো যদি না হয়ে থাকে, আর কি সমস্যা হতে পারে, যদি SC ST অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 500 টাকা, 1000 টাকার জায়গায় তারা 500 টাকা পাচ্ছেন, সেটার কারণ, সমস্যার কারণ হচ্ছে SC ST যে সার্টিফিকেটটা দিয়েছেন সেই সার্টিফিকেটের পুরনো যদি সার্টিফিকেট থেকে থাকে তার একটা নম্বর ছিল, আর নতুন সার্টিফিকেটে তার একটা নম্বর, এই নম্বরটা কোনো কোনো ক্ষেত্রে আলাদা হয়। এই আলাদা হলেই তখন আপনাকে যেহেতু নতুন যে SC ST সার্টিফিকেট তার যে নম্বর সেই নম্বরটা দিতে হবে, এবং সেই সার্টিফিকেটের জেরক্সটা বা ফটোকপিটা আপনাকে জমা করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার এই 1000 টাকা 500 টাকা যেটা পাচ্ছেন সেটা অবশ্যই SC ST হলে 1000 টাকা পাবেন। আর এইগুলো সমস্ত কিছুই ধরুন ঠিকঠাক আছে, তারপরেও আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আধিকারিকরা যারা ওখানে যারা কাজ করছেন তারাই বলছেন, যারা ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ করেছেন, কিছু সংখ্যক মানুষ হয়তো মে মাসে টাকা পেয়ে গেছেন, কিন্তু অনেক মানুষই সেটা পাননি, তারা বলছেন আরেকটু অপেক্ষা করতে হবে। তা আরেকটু অপেক্ষা করলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং সেক্ষেত্রে হয়তো আপনি যবে থেকে আবেদন করেছেন তবে থেকেও ঢুকতে পারে, অথবা আপনি যে মাস থেকে পাওয়া শুরু করলেন শুধুমাত্র সেই মাসের টাকাই ঢুকলো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন, কারণ আমরা আপনাদের জন্যই সমস্ত জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এই কাজগুলো করি, যাতে আপনাদের অনেক সুবিধা হয়। আমরা একটা লাইক পেলে আমাদের একটু কাজ করতে এনথু জাগে, এবং কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা আমাদের যথাসাধ্য উত্তর সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেক মানুষের কী কী কারণে টাকা পাচ্ছে না বা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারে, এবং প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী এদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়। এবং যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন সব ভিডিওগুলি সবার আগে দেখার জন্য, কারণ পেতে সঠিক তথ্য অন্বেষণ ওয়ানই একমাত্র শর্ত। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।